سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدو ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتّال سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم وسنمضي ندق معاقله بدميع دامن يقلقهم وسنمحو العار بأيدينا. السلام عليكم ورحمة الله وبركاته. أشكر بلاوسين ملا دكان شباب سوستة تكون دعاء كورن الله تعالى سه. 2021 মডেল 2021 মাঝে মাঝে বাসাশের দিকে বাইকটি ওড়ানো হয়েছে, মানে 125 সিবিএস ব্রেক হাইড্রোলিক, এটাই স্যাট চালান এর, এটার পরে কোনো 125 এই স্টিকার আর ছিল না, নতুন স্টিকার চলে আসছে। তো 21 মডেল 21 শেষের দিকে বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে, বয়সও কম চলাও কম, বাইকটি একদম শোরুম কন্ডিশন আছে কিনা এই বিষয় ব্যাপারে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটা কথা, তারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। জি গাইস, সর্বপ্রথম সামনে টায়ার থেকে দেখুন, সামনে টায়ারে কিন্তু এখন পর্যন্ত রং কাটে নাই, দেখতে পাচ্ছেন এই যে মানে শোরুম কন্ডিশন, টায়ার নেই, ভিতরে আঙুল ঢুকতেছে, ঠিক আছে। এত গভীর বিট আছে যে যাহা কমপক্ষে এই টায়ার 35-40,000 কিলো চালানো সম্ভব হবে, এতে কোনো সন্দেহ নেই। মাঠগারে বিন্দু করবেন, দাগ নেই, স্কেচ নেই, ফুল ফ্রেশ। হেডলাইটের গ্লাসটা দেখুন, কোনো ধরনের দাগ স্পট নেই, একদম নিখুঁত। উপর অংশটাও কিন্তু নিখুঁত আছে, এই সাইডে ভাইজার স্টিকার একদম নিখুঁত এবং লালে লাল, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, সিগন্যাল লাইট সহ। আমি কিন্তু আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, দেখুন প্রতিটা অংশ চুল পরিমাণও দাগ নাই, স্কেচ। এই সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ সব কিছু অল ওকে আছে এবং ফুল ফ্রেশ আছে, দেখতে পাচ্ছেন। টাঙ্গির দিকে তাকান, ফুল টাঙ্কি, ফুল ফ্রেশ। ঠিক আছে, বাম্পারটা সহ একদম নিখুঁত। ইঞ্জিনের স্টিকারটা দেখুন, এতদিনের স্টিকার এখন পর্যন্ত ওঠে না, এটাই প্রমাণ করতেছে বাইকটির ইঞ্জিন 100-100 আছে এবং শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই, একদম শোরুম কন্ডিশন বাইকটির ইঞ্জিন কোয়ালিটি, একটা নাটে হাত টক দলির কথা। আমার মনে হয় মোবাইলে বেশি দিন দেন দেয় না, বেশিবার দেয় না, দুই একবার মোবাইল হাতে বা মোবাইল দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বাইকটির ইঞ্জিন সম্পর্কে এতটুকু বলবো, বাইকটির ইঞ্জিন এবং শোরুমের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করবেন, যদি কোনো পার্থক্য মনে হয় আমাকে বলবেন, সরাসরি গাড়ি ব্যাগ নিয়ে নেবেন, ঠিক আছে। সাইড কভারগুলো দেখুন কত নিখুঁত এবং শোরুম কন্ডিশন, পাউডারগুলো দেখুন, লুকাচুরি কিছুই নেই, দেখুন প্রতিটা অংশ কিন্তু দেখানোর চেষ্টা করতেছে, সিট থেকে নিয়ে প্রতিটা অংশ শোরুম কন্ডিশন আছে এবং ফুল ফ্রেশ, সিগন্যাল লাইট সহ, ঠিক আছে। এটা কিন্তু এখানে রেসিডেন্টের প্যাশন হয়েছে, তার একটু স্পট মানে দাগ, এটা কিন্তু উঠে যাবে, এটা আমি পলিশ করে উঠাই দিব, এটা উঠে যাচ্ছে আস্তে আস্তে, এছাড়া কোনো দাগ নেই কিন্তু। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে, গাড়িটির নাম্বার সারা ওয়ান্টেজ, সারা বাংলাদেশে যে কোনো বিআরটির মাধ্যমে নাম্বার করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা যার কাছে বিক্রি করবো তার নামে আমরা মালিকানা চেঞ্জ করে দেবো, এই শোরুম কাগজটা যখন আপনার নামে হবে তখন যে কোনো বিআরটির মাধ্যমে
আপনারা সহজভাবে নাম্বার করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ বাইকটি আপনি মূল মালিক হবেন, আর আপনাদের এলাকার যখন মূল মালিক হয়ে যাবেন বা আপনাদের এলাকার যখন বিয়েতে ফাইলগুলো জমা দেবেন, কাগজগুলো জমা দেবেন, তখন কিন্তু ইনশাল্লাহ নাম্বার করে দেবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সিগন্যাল লাইট দুটি ফুল ফেরেজ, ব্যাক লাইটে ফুল ফেরেজ, সুতরাং সেটা লিখে দেবেন ফুল ফেরেজ। পিছনের টায়ারটা একদম নিখুঁত এবং সরল কন্ডিশন, সামনের টায়ার এবং পিছনের টায়ার সরল কন্ডিশন না হলে গাড়ি নেবেন না, ঠিক আছে? দেখুন এবং মোটা টায়ার কিন্তু, এই সাইডগুলো দেখুন একদম নিখুঁত আছে সাইড কভার পর্যন্ত। এটা হলো সিবিএস ব্রেক, এক ব্রেকে দুই ব্রেক, সামনে পিছনে একসাথে ব্রেক হবে। সাইলেন্সারে তো কোনো বিন্দু পরিমাণ দাগ নেই, স্কেচ নেই, আসলে নতুন নতুনই। যে বাইকটি বয়স্ক লোক চালায় এবং টিপটপ লোক চালায় সেই বাইকগুলো সব দিক দিয়ে এবং প্রতিটা অংশ নিখুঁত থাকে। দেখুন প্রতিটা বাইক কিন্তু সাইলেন্সারে নিখুঁত থাকা মানে প্রমাণ পেয়ে যাবেন যে বাইকটি আসলে খুব যত্ন সহকারে বাইকটি চালাইছে। কারণ হচ্ছে রাস্তার বের হলেই সর্বপ্রথম যদি লাগে ডাইন সাইডে তাহলে সাইলেন্সারে আগে লাগে, এটা কিন্তু আপনারাও জানেন। আর সাইলেন্সার যখন নিখুঁত থাকবে তখন বুঝবেন যে বাইকটি আসলে এমন লোক চালাইছেন যে খুব যত্ন সহকারে চালাইছেন। ট্যাঙ্কের সাইডগুলো দেখুন একদম নিখুঁত, ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই। এটা কিন্তু এখানে হালকা একটুখানি ইয়ে আছে, আমি দেখা দিলাম, এছাড়া আর কোনো দাগ নাই, স্পট নাই, ঠিক আছে? বাম্পারটা দেখুন, ইঞ্জিনের চেহারাটা দেখুন, এই জিনিসটা বন্ধ খোলা পড়ে নেই। দেখুন এটা একটা নাটে হাত পরে নেই, এটাই সত্য, এটাই বাস্তব, কষ্টই জাগে না। কারণ একুশের বাইক আর এত অল্প চলা বাইক খোলা পড়বে এটা প্রশ্নই জাগে না, ঠিক আছে? তো এই দিক থেকে ঠিক রেখে লাগবে, সরাসরি সব বাস্তবে দেখবেন, ঠিক আছে? হ্যান্ডেল চাপা সই সব কিছু অল ওকে আছে, সিগন্যাল লাইট সহ। একদম নিখুঁত, ঠিক আছে? মানে এই সাইডটা কোনো সময়ের জন্য পড়ে না। হ্যান্ডেল উপরে অংশটা দেখুন, এবং গাড়ির সাথে দুইটি চাবি আছে, এটা হলো ব্যবহৃত চাবি। তো ব্যবহৃত চাবি যদি নতুনের মতন লাগে তাহলে ইনটেক চাবি তো আরও নতুন হবে, ঠিক না? তো চাবির সাথে টায়ারের সাথে মিটারে হোবাহো মিল আছে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? দেখো মিটার, পনেরোশো চুয়ান্ন পয়েন্ট দুই, এটা কিন্তু চারের অর্থাৎ ফোরের পরে টু আছে, মাঝখানে পয়েন্ট আছে, ঠিক আছে? এটা আমার মনে করেন তাহলে 15,000 হয়ে যাবে। 15,000 চলা টায়ারই কিন্তু এটা না, এবং টায়ারও কিন্তু এত নতুন থাকবে না, ঠিক আছে? অর্থাৎ 1554.2। সাউন্ড কোয়ালিটি শুনুন, সাউন্ড কোয়ালিটি, জি সাউন্ড কোয়ালিটি কিন্তু যে অবস্থা আছে আমার কাছে মনে হচ্ছে 500 কিলো চলে না, এরকম সাউন্ডের অবস্থা, মানে একদম নিখুঁত সাউন্ড, মানে শোরুমে যেরকম সাউন্ড হয় বা সাউন্ড থাকে হুবাহু ওই রকমই আছে। শোরুমে যেরকম সাউন্ড থাকে ওই রকমই হুবাহু আছে, বা গাড়ির মধ্যে পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সাউন্ড এবং ইঞ্জিনের কোয়ালিটি এবং সব দিক দিয়ে বাইকটির শোরুমের সাথে তুলনা করা যাবে, শোরুমের সাথে তুলনা করা যাবে এই বাইকটির অবস্থাটা। তো বাইকটি এখন দামে আসবে, বাইকটির দাম 1,15,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, 1,15,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস এক দাম, ঠিক আছে? তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।